कार्तिक एकेडमी की लर्निंग ड्राइंग क्लास ऑल स्टूडेंट्स गुड मॉर्निंग। आशा करी तुम्हारा सबा भलो आसो। तो आज केजुअल क्लास नेब। तो केजुअल समस्त स्टूडेंट्स एवं तरह गार्जियंस से उद्देश्य हमें बोची जे हमारे कोविड परिस्थिति जदि फार्ष्ट टर्म परीक्षा ना हाफ इयरलि एवं एनुअल परीक्षा है। जदि यदि फार्ष्ट टर्म परीक्षा ना हो से दो छवि दो तीनटे छवि बाड़िए देव से अपना एक नोट डाउन कर मध्य हमें परपर बोले देव तर मध्य हमें एक आज के देखा से बेलून पेज नंबर 15। आगे हमें जे सिलेबस फर्स्ट टर्म होती जे सिलेबस हमें दिए से सिलेबस हमारे सफल हो गए। तर मध्य आर दो एक दो तीनटा रिविसन करिए जदि हमारे फार्स टर्म परीक्षा ना हो तीनटे पढ़ाब य कदम मध्य पढ़ाब ठीक है से तीनटे हाँ हाफ इयर मध्य थको ठीक है। और जदि फार्स टर्म परीक्षा है तेल आगे जहाँ सिलेबस दीमरा से सिलेबस मध्य ही हाँ परीक्षार एग्जाम ठीक है। তাহলে এটা আমি করিয়ে দিচ্ছি যদি ফার্স্ট টার্ম পরীক্ষা আমাদের কোভিড যেহেতু আবার গ্রোথ করছে সেহেতু যদি ফার্স্ট টার্ম পরীক্ষাটা না হয় তাহলে তাহলেই হচ্ছে হ্যাঁ তাহলে হাফ ইয়ারলি অ্যানুয়ালি হতে পারে ঠিক আছে। আর যদি হাফ ইয়ারলি অ্যানুয়ালি হয় তখনই হাফ ইয়ারলি সেকেন্ড টার্মে যেহেতু আমাদের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম নিয়ে সিলেবাস হয়েছে তাহলে সেকেন্ড টার্মে দুই একটা ছবি আমরা নেব তার মধ্যে আমি একটা আছে আপনাদের তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে। সবাই ভালো করে শুনেছো আর বাড়িয়াদের উদ্দেশ্য করছি কথাটা কারণ ওরা তো ছোট ওরা অতটা বুঝতে পারবে না আপনারা ভালো করে জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এই আমি যে কটা ছবি আবার করাবো সে কটা ছবি তিনটে ছবি তার সঙ্গে তিনটে ছবি ফার্স্ট টার্মের সঙ্গে তিনটে ছবি যোগ করব। যদি আমাদের ফার্স্ট টার্ম হয় তাহলে ওই তিনটে ছবি করতে হবে তাহলে ফার্স্ট টার্মে যা সিলেবাস সেটাই করতে হবে সেটাই করলেই হবে না আমাদের তাহলে সিলেবাস কমপ্লিট। আর যদি আমাদের ফার্স্ট টার্ম না হয় কোভিড শিশু জানে তাহলে আমাদের ওইটা ওই তিনটে ছবি করতে হবে হাফিয়ারের জন্য ঠিক আছে। তাহলে আমাদের দুটো টার্ম হবে কারণে তাহলে আমাদের বইটাকে ভাগ করে নিতে হবে এদিকে দু তিনটে আপনাদের করে নিতে হবে আবার ওইদিকে অ্যানুয়ালে দু তিনটে করে নিতে হবে ঠিক আছে। এই জন্যই আমি তিনটে ছবি বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে। তার মধ্যে আমি আজকে একটা করাচ্ছি বেলুন দেখো সবাই দেখো পেজ নাম্বার 15। তোমরা সবাই বই খুলে এবং রং বার করো বই খুলে রং বার করে হ্যাঁ বেলুনটা রং করবে আমার সম্বন্ধে। এবার আমি বেলুনটা এঁকে ফেলি আঁকার পরে আমি
দ্বিগুণ আকার হয়ে গেছে। এইবার দেখো, এইবার হচ্ছে আমাদের এখানে বেগুনটাই আমাদের বইতে দেওয়া আছে কি ভায়োলেট, মানে বেগুনি, ভায়োলেট দেওয়া আছে বেগুনি। এই বেগুনটা তোমরা যে যার মতো কালার করতে পারো, কেউ লাল করতে পারো, কেউ আকাশি করতে পারো, কেউ সবুজ করতে পারো, কেউ ভায়োলেট করতে পারো মেয়ের মতো, কেউ পিঙ্ক কালার করতে পারো, কেউ হলুদ কালারের বেগুন করতে পারো, ঠিক আছে। এরকম করে বিভিন্ন কালারের তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। বইয়ের মতো করতে হবে, তার কোনো মানে নেই, যে যে কালার ইউজ করতে পারো, কিন্তু রংটা যেন সুন্দর হয়, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি আগেও বলেছি ক্লাসের প্রথম থেকে বার বার করে বলে আসছি, রংটা তোমরা সুন্দর করে করবে, ঠিক আছে। তোমরা মেলায় গেলে সবাই অনেক রকম বেলুন দেখতে পাও, সব সময় বিভিন্ন রকম মেলা হয়, সেই মেলাতে তোমরা নিশ্চয়ই মেলা দেখতে যাও, সেই মেলাতে দেখবে বিভিন্ন রকমের বেলুন দেখা যায়, সেভাবে তোমরাও কালার করবে, ঠিক আছে, নিজের খুশি মতো কালার করবে, ঠিক আছে। তাহলে আমি এই বেলুনটার কালার কি হবে বেগুনি, ওটা বেলুনটার কালার আছে বেগুনি। বেগুনি রং কি কালার আছে বেগুনি, তাহলে আমরা প্রথমে কি করব, বেগুনি রংটা দিয়ে পুরো বর্ডারটাকে ঢেকে ফেলব, তারপরে কি করব, যে কোনো একদিক থেকে একদিকে পুরো ছবিটাকে ভরাট করব, বিভিন্ন দিক থেকে করা যাবে না, আর রং যাতে বাইরে না বেরোয় হ্যাঁ সবসময় সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই চারটে পাঁচটা জিনিসের উপরে লক্ষ্য রেখে তোমরা রংটাকে সুন্দর করে করবে। তাহলে আমি রং করে ফেলছি, প্রথমে কি করছো বেগুনি, যে বেগুনি আছে বেগুনি কালার দিয়ে সুন্দর করে পড়া ঢাকছো, এরকম আস্তে 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 করে বসে 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 আমি কি করলাম, পুরো বর্ডারটাকে বেগুনি রং দিয়ে ঢেকে ফেললাম, তারপরে এবার একদিক থেকে একদিকে সুন্দর করে পাশাপাশি তুমি পুরো বেগুনটাকে কি করবে ঢেকে ফেলবে। ঠিক আছে, আমাদের বেলুন হয়ে গেছে, এইটাও সেম বর্ডার থেকে আস্তে আস্তে করে সুন্দর করে কালার করে ফেলবে, আর এই দড়িটা আছে এটাতে কোনো কালার দিতে হবে না, ঠিক আছে। তাহলে বেগুনি কালার দিয়ে পুরো বেলুনটাকে কালার করে ফেলবে, এইভাবে সুন্দর করে তোমরা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে, এটা তোমাদের এক্সাম রইল, এটা তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং কালার করে, ঠিক আছে। পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে।